हेलो बंधुरा, आमी अरूप विश्वास, फायर एंड सेफ्टी क्लास टू ते तुम्हारे सबाई के स्वागत। फायर एंड सेफ्टी क्लास टू, देखो फायर एंड सेफ्टी प्रथम क्लासे आमरा फायर ट्रायंगल एवं डिफरेंट क्लास अफ फायर एवं टाइप अफ एक्सटिंगुइजर सम्पर्के জেনেছি। এবার ক্লাস টুতে আমরা এই যে এক্সটিংগুইজারগুলো এক্সটিংগুইজারের ওয়ার্কিং প্রিন্সিপাল সম্পর্কে জানব। ওকে, তো প্রথমেই দেখে নিই ডিসিপি, ড্রাই কেমিক্যাল পাউডার। দেখো ড্রাই কেমিক্যাল পাউডার যে সিলিন্ডারগুলো এক্সটিংগুইজারগুলো হয় সেগুলো অনেকটা দেখতে এইরকম। এর মধ্যে ধরো এই পর্যন্ত ड्राई केमिकल पाउडर दिए सिलिंडर टा भरा आचे। ओके, तो यहाँ एक CO2 कार्टेज आचे जेटा हाई प्रेशरे कार्बन डाइऑक्साइड ए सिलिंडर के मध्य भरा। ओके, ए सिलिंडर के मुखटा एखाने सील करे आटकानो थाके। ओके, और यहाँ थेके एक लिभार गिए उपरे ये प्लांजार प्लांजारे संगे लागानो। তা যখন তুমি এটা অপারেট করবে অর্থাৎ ডিসচার্জ করবে তখন ফার্স্ট টাইম তোমার কাজ হলো এই যে যে সেফটি ক্লিপ আছে সেফটি ক্লিপটাকে এখান থেকে টেনে খুলে দিয়ে তারপর এই প্লানজারটা পুশ করতে হবে। প্লানজারটা পুশ করলে এইখান থেকে এই যে যে লিভারটা এই লিভারটা মাথাটা অনেকটা এইরকম থাকে সুসলো মতো থাকে, তো এই লিভারটা এসে এই সিলিন্ডারের সিলটা কেটে দেবে। সিলিন্ডারের সিলটা কাটার সঙ্গে সঙ্গে CO2 হাই প্রেসারে থাকা CO2 এই সিলিন্ডার থেকে এইভাবে বেরিয়ে আসবে। ওকে, এই CO2 গুলো এইভাবে বেরিয়ে আসবে। CO2 গুলো বেরিয়ে এসে এই 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 পাইপের মধ্যে দিয়ে এইখান দিয়ে এসে এইখান দিয়ে এসে এইখান দিয়ে এসে এইখান দিয়ে এইখান দিয়ে বেরোবে। তো হাই প্রেশার CO2 এইখান দিয়ে বেরিয়ে এসে এইখানে যে কেমিক্যাল পাউডারটা রয়েছে সেই পাউডারটাকে এই ডিসচার্জ পাইপ দিয়ে ডিসচার্জ পাইপের থ্রু এখান দিয়ে বের করে দেবে, এখান দিয়ে স্প্রে করবে। ওকে, এটা হলো ডিসচার্জ পাইপ। তো এই হাই প্রেশারের CO2 আমার ড্রাই কেমিক্যাল পাউডারটাকে প্রেশারের মাধ্যমে ডিসচার্জ পাইপ দিয়ে স্প্রে করছে, ঠিক আছে। এটাই হলো এর ওয়ার্কিং প্রিন্সিপাল। আর এই এইটা এই কেমিক্যাল পাউডারটাই আগুনটাকে নেভাবে। ওকে, চলো এবার দু নম্বর দেখে নিই, ওয়াটার। তো এটা হলো ওয়াটার, ওয়াটার এক্সটিংগুইজার। ওয়াটার এক্সটিংগুইজারও একই রকমভাবে একটা সিলিন্ডার আছে, সিলিন্ডারের মধ্যে আমরা এই পর্যন্ত ধরো এই যে এই পর্যন্ত ওয়াটার দিয়ে ভরে রেখেছি। ওকে, আর এখানে একটা CO2 সিলিন্ডার আছে আলাদাভাবে, সেটা সিল করা, হাই প্রেশারে CO2 এর মধ্যে ভরা আছে। তো আমরা যখন এইখানের থেকে এই হ্যান্ডেলটা ধরে এইখানে পুশ করব, নিচের দিকে এটা পুশ করব, পুশ করলে এই যে যে লিভারটা লিভারটায় প্রেশার পড়বে, প্রেশার পড়ার সঙ্গে সঙ্গে আমার এসে এইখানের থেকে CO2 এই মুখের যে সিলটা সিলটা কেটে দেবে, কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে CO2 এখান দিয়ে এই সিলিন্ডার থেকে বেরিয়ে আসবে। বেরিয়ে এসে এই ওয়াটারের উপরে যে ভ্যাকিউম আছে এই এই ভ্যাকিউমে প্রেশার ক্রিয়েট করবে। প্রেশার ক্রিয়েট করার ফলে এই ওয়াটারটা এই পাইপের থ্রু এই ডিস এইখান দিয়ে ডিসচার্জ পাইপের থ্রু এখান দিয়ে স্প্রে হবে। ওকে, এটা হলো ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ওয়াটার এক্সটিংগুইজার। এইবারে এসো CO2, CO2 এক্সটিংগুইজারেও একই রকমভাবে এই একটা সিলিন্ডার আছে, সিলিন্ডারের মধ্যে এই পর্যন্ত ধরো এই পুরোটাই CO2 দিয়ে গ্যাস, তো CO2 দিয়ে ভরা আছে। এই পর্যন্ত যে CO2টা সেটা ধরো লিকুইড ফর্মে আছে, এই যে CO2 লিকুইড, আর এটা ভুল দেখা এইখানে এইখানে ধরো এইখানে এই যে CO2 ভ্যাপার এই এই পোর্শনে আছে CO2 গ্যাস হিসাবে, আর এই এই পোর্শনে হাই প্রেশারে CO2টা লিকুইড হয়ে গেছে, যেটা আমাদের বাড়িতে এলপিজির গ্যাস সিলিন্ডারে যেরকম অবস্থায় থাকে। ওকে, তো এইটাও একই রকমভাবে এই হ্যান্ডেলের এখানে আমার সেফটি ক্লিপ লাগানো আছে, সেফটি ক্লিপটাকে ঘুলে এখানে প্রেশার পুশ করলে পুশ করার সঙ্গে সঙ্গে এখানে সিলটা কেটে যায়, সিলটা কেটে এই পাইপের মধ্য দিয়ে আমার CO2টা এইখান দিয়ে ডিসচার্জ হবে, স্প্রে হবে। ওকে, আর এইখানে একটা মিটার লাগানো আছে, এই যে প্রেশার গেজ, এই যে যে গেসটা লাগানো আছে এই গেসটার এই কাঁটাটা এইখানে এইখানে একটা গ্রিন জোন আছে, এইখানটা একটা গ্রিন জোন আছে, গ্রিন জোনে থাকলেই তখন মনে করতে হবে যে এই সিলিন্ডারটা ঠিকঠাক আছে, মানে ওয়ার্কিং
কন্ডিশনে আছে, ওকে কন্ডিশনে আছে, মানে এই যে যে কাঁটাটা, কাঁটাটা যদি রেড জোনে চলে যায় তাহলে এইখানে এর মধ্যে যে CO2, CO2-র প্রেশারটা কমে যায়, অর্থাৎ এ ঠিকঠাকভাবে কাজ করতে পারে না তখন। ওকে, তো আমরা এটা যখন চালাবো, চালানোর সময় আমার এই কাঁটাটা অবশ্যই দেখে নিতে হবে যে এটা গ্রিন জোনে আছে কি নেই। গ্রিন জোনে থাকা মানে ইটস ওকে। এইবার আসো ফোম। ফোমের ক্ষেত্রে আমরা দেখব একই রকম একটা সিলিন্ডার, সিলিন্ডারের মধ্যে আমার এইটুকু ধরো ওয়াটার দিয়ে ভরা আছে, ওকে, ওয়াটার দিয়ে ভরা। এবার এখানে আরেকটা সিলিন্ডার আছে যে সিলিন্ডারের মধ্যে ফোম ভরা আছে লিকুইড ফর্মে, এটা লিকুইড ফর্মে থাকে ফোমটা, ওকে, লিকুইড ফর্মে ফোম আছে। আর তার এই সিলিন্ডারের এখানেই আরেকটা সিলিন্ডার আছে যেটার মধ্যে ওই CO2, হাই প্রেশারে CO2 গ্যাস ভরা আছে, ওকে। তো আমরা ওই এইখানে যখন সেফটি ক্লিপটা খুলে তারপরে এখানে যখন প্রেস করব, প্রেস করার সঙ্গে সঙ্গে এই লিভারটা এসে আমার এই সিলটাকে কেটে দেবে। সিলটাকে কেটে দেওয়ার পরে এইখানে থেকে CO2 বেরিয়ে এসে এই ট্যাঙ্কের মধ্যে থেকে, এই যে যে এই এর মধ্যে যে আর একটা সিলিন্ডার আছে, এই ট্যাঙ্কের মধ্যে থেকে ফোমটাকে নিয়ে, ফোমটাকে একসঙ্গে মিশে, ফোমটার সঙ্গে মিশে এ আবার প্রেশারে ওয়াটারের সঙ্গে মিশে যাবে, ওকে, মধ্যে এসে ওয়াটারের সঙ্গে মিশে একবারে ফোম ওয়াটার একসঙ্গে এই ডিসচার্জ পাইপের থ্রু আমার বাইরে স্প্রে হবে নজেলের মধ্যে দিয়ে, ওকে। এটা হলো ফোম টাইপ এক্সটিঙ্গুইশার। তো চলো আমরা দেখে নিই অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হচ্ছে। তো আমরা ফায়ার ট্রায়াঙ্গেলে প্রথমেই পড়ে নিয়েছি যে আগুন জ্বলতে গেলে তিনটে জিনিসের উপস্থিতি খুবই দরকার, মানে দরকারই, সেই তিনটে জিনিস ছাড়া আগুন জ্বলা সম্ভব না। সেটা হলো 1 নম্বর ফুয়েল, 2 নম্বর অক্সিজেন, 3 নম্বর হিট। তো DCPটা যখন আমরা ডিসচার্জ করছি, এখান দিয়ে যখন আমাদের কেমিক্যাল পাউডারটা বেরোচ্ছে, তখন যেখানে আগুন লেগেছে সেখানে যখন স্প্রে করছি, তার মানে এইখানের থেকে অক্সিজেন O2টাকে কাট অফ করে দিচ্ছে। O2টাকে কাট অফ করলে এখানে নিশ্চয়ই আগুন লিভে যাবে, গেল। 2 নম্বরে আসো ওয়াটার। ওয়াটারটাকে যখন আমরা স্প্রে করছি, ওয়াটার স্প্রে করা মানে কি, কোনো ধরো আগুন ধরেছে কোনো জিনিসে, তার উপরে আমরা যদি জল ঢালি তাহলে জিনিসটা ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হয়ে যাওয়া মানে কি, হিটটাকে আমরা কাট আউট করছি, ফলে এই ওয়াটার এক্সটিঙ্গুইশার দিয়ে আমরা হিটটাকে কাট আউট করছি, ফলে আগুন লিভে যাবে। এবার আসো CO2। CO2 দিয়ে আমরা অক্সিজেনটাকে কাট অফ করছি, অক্সিজেনটাকে কাট অফ করলে আমার আগুন লিভে যাবে। আর এবার আসো ফোম। ফোম দিয়েও আমরা অলসো অক্সিজেনটাকেই কাট অফ করছি, মানে ব্যাপারটা হলো এরকম। দেখো ফোম আমরা এক্সটিঙ্গুইশার মেইনত পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিতে ইউজ করে থাকি। ধরো একটা পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিতে কোনো অয়েল লিকেজ করেছে, ফলে অয়েল সবসময় গ্রাউন্ড ফ্লোরে ছড়িয়ে যাবে, ফলে ধরো এই যে একটা গ্রাউন্ডে অয়েল ছড়িয়ে গেছে। অয়েল ছড়িয়ে গেলে তখন তুমি যখন ফোমটাকে স্প্রে করবে, ফোমটার যে বাবলসগুলো এই অয়েলের উপর দিয়ে ভেসে বেড়াবে, এরকম অয়েলের উপর দিয়ে থাকবে, ওকে। অয়েলের উপর দিয়ে থাকলে এইটা হলো বাতাস, বাতাসের থেকে যে অক্সিজেন, বাতাসের থেকে যে O2টা অয়েল নেবে, নেওয়ার ফলে যে আগুন জ্বলবে, সেই জিনিসটার মাঝখানে এই ফোমটা থাকবে। ফোমটা কি করবে, এই অক্সিজেনটাকে এই অয়েলের থেকে আলাদা করে দেবে, ফলে আগুনটা লিভে যাবে, ওকে। তো চলো এবার আমরা জেনে নেব ফায়ার মকডিল। তো বন্ধুরা, এখানে ড্রিল মানে হলো অনুশীলন করা, ওকে। তো ফায়ার মকডিল হলো বিভিন্ন বড় বড় কোম্পানিতে প্রত্যেক মাসে একবার করে ফায়ার মকডিল করা হয়। মকডিল মানে হলো যে আগুন লেগেছে সেইটা মনে করে অনুশীলন করা, মানে যে আগুন লেভানোর যে প্রিকরশনগুলো আছে, মানে যে যেভাবে যারা যারা যে কাজগুলো করবে সেইগুলো প্র্যাকটিস করা, ওকে। তো ফায়ার মকডিলে মেইনত তিনটে টিম থাকে। 1 নম্বর টিম হলো ফায়ার ফাইটিং টিম, ফায়ার FIGHTING ফাইটিং TEAM টিম, ওকে। নাম্বার টু হলো অক্সিলারি টিম,
AUXILIAR অক্সিলারি TEAM টিম ওকে নাম্বার 3 হলো রেসকিউ টিম RESCUE TEAM ওকে রেসকিউ টিম এবার জেনে নেব এই টিমের কাজগুলো কি কি তো ফায়ার ফাইটিং টিম হলো এরা অন দা স্পট মানে যেখানে আগুন লেগেছে সেখানে দাঁড়িয়ে এক্সটিংগুইজার গুলো ডিসচার্জ করবে অর্থাৎ ফেস টু ফেস আগুনের সঙ্গে যুদ্ধ করবে তারা হলো ফায়ার ফাইটিং টিম এবং অক্সিলারি টিমের কাজ হলো এই ফায়ার ফাইটিং টিমের রিকোয়ার্ড যে জিনিসপত্রগুলো আছে সেইগুলো সময় মতো সাপ্লাই দেওয়া ধরো তুমি ফায়ার ফাইটিং টিমে একটা ডিসিপি ডিসচার্জ করছো সো তোমার ডিসিপিটা ডিসচার্জ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে আর একটা ডিসিপি নিয়ে পৌঁছে দেবে এই অক্সিলারি টিম ওকে আর রেস্কিউ টিমের কাজ হলো টোটাল অপারেশনের যদি কোথাও কেউ ইঞ্জিওর্ড হয় তাকে সঙ্গে সঙ্গে গিয়ে রেস্কিউ করা তো আমরা জেনে নিলাম ফায়ার মক ড্রিলের যে তিনটে টিম থাকে তিনটে টিমের কাজ সম্পর্কে এবং ওই প্ল্যান্টের যে প্রেজেন্ট তখন হেড থাকবে সে ওই পুরো ব্যাপারটা অবজার্ভ করবে ওকে তো ফায়ার মক ড্রিল শেষ হয়ে যাওয়ার পরে সেই যে ম্যানেজার বা যে হেড তিনি আবার কার কোথায় ভুল হয়েছে বা কোথায় কোন জিনিসটাকে ইম্প্রুভমেন্ট করতে হবে সেই ব্যাপারে বলবে তো আমরা জেনে নিলাম বন্ধুরা ফায়ার মক ড্রিল তো বন্ধুরা থ্যাংক ইউ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য এবং বন্ধুরা আমাদের এই সেফটি ক্লাস ওয়ান এবং সেফটি ক্লাস টু উভয় ক্লাসেই যদি কোথাও কোনো ডেটাতে ভুল বা কোনো বানানে ভুল বা কোনো উচ্চারণে ভুল হয়ে থাকে তাহলে বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের এই ফায়ার অ্যান্ড সেফটির বিষয়ে যদি আরও অনেক আরও কিছু তথ্য আপনারা দিয়ে আমাদের সাহায্য করতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই পাঠিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে সো থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ নমস্কার